আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছে আরও একটি নতুন ভিডিও। এতদিন আমরা পবিত্র মাহে রমজানের অপেক্ষায় ছিলাম, এখন আছি ঈদের অপেক্ষায়। সুন্দর এই বাঁকা চারটি কখন উঠবে? তো রমজান আসবে আসবে বলে দেখতে দেখতে আজকে 24 রমজান। আসলে আল্লাহর রহমতের দিনগুলো কিভাবে যে চলে যায় তা বোঝাও যায় না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সেহরির জন্য কী রান্না করলাম আর ইফতারে কী কী আয়োজন করেছি। আজকে আমার ছোট মেয়ে রোজা রেখেছে, যেহেতু শুক্রবার তো ওর পছন্দের ইফতার আইটেমগুলো রাখার আমি চেষ্টা করেছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। এখানে আমি মুরগিটা রান্নার জন্য দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ পরিমাণ, দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা, লং, এলাচ, দারচিনি। সবাই মুরগি রান্না পারেন, যেহেতু আমি আমার ডেইলি লাইফটা আপনাদের সাথে শেয়ার করি, ওজন্য আমি আমার রান্নাটাও মূলত আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ছোট মেয়ের জন্য সবাই একটু বেশি দোয়া করবেন। ও আল্লাহর রহমতে এখন শুক্রবারে চারটি রোজা রেখেছে, আস্তে আস্তে অভ্যাস করাচ্ছি। বাচ্চাদের আসলে অভ্যাসটা অনেক বড় জিনিস, যদি অভ্যাসটা করাতে না পারি তাহলে কিন্তু পরবর্তীতে ওদের জন্য এটা অনেকটা চাপ আর কষ্টকর হয়ে যায়। আমি আমার বড় মেয়েকেও সেম ওর বয়সে থাকতে আস্তে আস্তে রোজার অভ্যাসটা করেছি, আলহামদুলিল্লাহ সে এবারে সব কয়েকটা রোজা রেখেছে। এই কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো একটু 3 থেকে 4 মিনিট একটু ভালো করে কষানোর পর দিয়ে দিলাম ক্যাপসিকাম। আজকে একটু ভিন্ন ফ্লেভার করে রান্না করছি, এখানে আমি অনেকটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। এভাবে রান্না করে দেখবেন অবশ্যই মাংসের স্বাদটা অন্যরকম হবে। আমরা তো গতানুগতিক সবসময় একই রকম খাই, মাঝে মধ্যে একটু চেষ্টা করি ভিন্ন কিছু করার। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যেগুলো আমাদের নিত্যদিনের ব্যবহারের মশলা, তো ওগুলো দিয়ে রান্না করছি। জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, মরিচটা একটু কমিয়ে দিচ্ছি যেহেতু আমি ক্যাপসিকামটা দিয়েছি তা অনেকটা ঝাল হতে পারে এজন্য, তো ভালো করে মশলাটা কষিয়ে নিব। আসলে মশলাটা যত ভালো করে কষানো হয় মাংস বা যে কোনো রান্না তত পারফেক্ট হয়। দিয়ে দিয়েছি এবার 7 মতো লবণ, তো পবিত্র এই মাহে রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমাদের আশেপাশে যেসব দুঃখী জনরা আছে অর্থাৎ তাদেরকে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করবেন, এটা সবার প্রতি অনুরোধ। এটা অনুরোধ বলতে এটা অনেকের হয়তো অনেকেই দেয় বা অনেকের আবার মনে থাকে না, এজন্য একটু বললাম যার যার অবস্থান থেকে আশেপাশে যারা আছে তাদেরকে যার যার সাধ্য মতো একটু সাহায্য করবেন, তাহলে ঈদটা সবার জন্য আনন্দময় হয়ে উঠবে। শুধু আমাদের জন্য নয়, আমাদের আশেপাশে যারা আছে সবার জন্য আনন্দময় হয়ে উঠবে। হয়তো বা আমার অতটুকু ভিডিও কেউ দেখবেও না, আমার এই বয়সটা কেউ কারো কাছে পৌঁছাবে না, তবে বেশ কয়েকজন ইউটিউবার আপু এবং ভাইয়া দেখলাম ঈদ নিয়ে খুবই সুন্দর একটা ভিডিও করেছে, এটা আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লেগেছে। হয়তো বা আমি ওইটাতে অ্যাটেন্ড করতে পারি নাই, তবুও আমার অনেক বেশি ভালো লেগেছে ওদের ওই ভিডিওটা। তো আজকে আমি মুরগিটা রান্না করব কাঁকরোল আর পটল দিয়ে, তো কাঁকরোল আর কিছুটা পটল নিয়ে নিয়েছি, এখানে একটা আলুও দিয়েছি। আর আমি সবজিটা অতটা রান্না করব না, যেহেতু রমজান মাস অতটা খাওয়া যায় না, তাই মুরগির মধ্যে কয়েকটা পটল আর আলু একটু দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি 8 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর আমি ঝোলটা অ্যাড করে দিব, তো ঝোলটাও দিয়ে দিলাম। এবার এটা ঢাকনা দিয়ে রান্না করে নিব, এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়, তবে এখনও আমাদের খাওয়া হয়নি, ইনশাল্লাহ সেহরিতে খাওয়া হবে, যেহেতু আমি আজকের ভিডিওটা মূলত আজকেই শেয়ার করছি।
তো রান্নাটা মোটামুটি কমপ্লিট, কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর এসেছে, দেখতে কিন্তু খুবই ইয়ামি মনে হচ্ছে। তো দেখা যাক, এবার আমি সরাসরি চলে যাব আমার ইফতার প্রিপারেশনে। যেহেতু আমার ছোট মেয়ে রোজা রেখেছে, তো ওর চাহিদা মতো ইফতারগুলো তৈরি করতে হবে। এটা প্রথমে করে নিব বড় মেয়ের পছন্দের খাবার, সেমাই ভাজা। এটা অনেকে অনেকভাবে করে থাকেন, আমি যেভাবে করি জাস্ট ওভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এই ঘিয়ের সুঘ্রাণটা কিন্তু খুবই ভাল লাগে। দিয়ে দিচ্ছি বাদাম ভাজা, কিশমিশ, নারিকেল। তো এগুলো প্রথমে আমি 2 থেকে 3 মিনিট ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিব। যেন বাদাম, কিশমিশ, নারকেল সবগুলো ঘিয়ের একটা ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু বেশি চিনি। চিনিটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিব। চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এই সেমাইটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, যেহেতু আমরা একটু আগে ইফতার করলাম। তো এটা আমি 2 থেকে 3 মিনিট একটু এভাবে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিব, কারণ এটার খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যেহেতু ঘি। এবার দিয়ে দিচ্ছি হালকা লবণ, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। অনেকে আবার মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না, তবে আমার কিন্তু মিষ্টি খাবারে হালকা লবণটা ভালো লাগে। এবার সেমাইগুলো নিয়ে নিয়েছি, এবার আমি একদম সেমাইগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি, তবে সবগুলো একসাথে দিব না, একটু একটু কম কম দিয়ে আর কি মিশানোর চেষ্টা করব। চারপাশ থেকে একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চারপাশ থেকে মেশানোর চেষ্টা করছি, একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে। অনেকটা চুলার আঁচটা একদম মিডিয়ামের চেয়েও কমে করে রাখতে হবে, কারণ অতিরিক্ত হাই কিংবা দিলে, মিডিয়াম হিট দিলে এটা হবে না, লেগে যাবে পাতিলের গায়ে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে তরল দুধটাও দিতে পারেন। আর আজকে আমি করব মালাই সেমাই ভুনাটা, এখানে আমি দুধের কিছু ছানা দিয়ে দিব। ওই জন্য এটা অনেকটা মালাই ভুনা বলে থাকে, তো ওভাবেই করছি। তো এটা এর প্রায় আরও 10 মিনিট পর, আমি একদম লো হিটে রেখেছিলাম, মাঝখানে একটু একটু নেড়ে ছেড়ে দিয়েছি। তো এটা কমপ্লিটলি হয়ে গিয়েছে, এবার আমি এখানে ছানাটা অ্যাড করে দিব। এই যে আমি দুধটাকে, কিছুটা দুধকে একটু সিরকা দিয়ে ফেটিয়ে এভাবে ছানা করে নিয়েছি। এটা দিলে কিন্তু ভুনা সেমাইটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো এটা আমি ভালো করে এবার মিশিয়ে নিব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশনের পর অল বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আপনার কাছে একটা লাইক দিতে ভুলবেন না, যেটা আমি প্রতিদিন আপনাদের কাছে রিকোয়েস্ট করে থাকি। তো এটা হচ্ছে আমার ছোট্ট মেয়ের পছন্দের পিজা। এই যে আমার সেমাই রেডি, মাশাল্লাহ এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেকটা ইয়াম্মি হয়েছিল। তো আজকে আমার ছোট মেয়ে রোজা রেখেছে, সে বলবে এখানে কেক আর খেজুর আছে। আমি আজকে 4টা রোজা আমার সম্পূর্ণ হয়েছে। আর কয়টা রাখবে তুমি রোজা? আমি আরো অনেক রাখবো ইনশাল্লাহ পরের বছর। তাই এই বছর আর রাখবো না? না, আমি তো প্রতি শুক্রবারে 4টাই রাখি মাত্র। তোমার পছন্দের পিজা সবাইকে দেখাও। এখানে পিজা আছে, এখানে সেমাই, এখানে কেক আর খেজুর, আর এখানে চানা বুট, এখানে সালাড, আর এখানে লাচ্ছি। তাই লাচ্ছি কে বানিয়েছে? আব্বু। তোমার পছন্দ লাচ্ছি? হ্যাঁ, অনেক পছন্দ। তো তুমি কয়টা রোজা রেখেছো? 4টা। সবাইকে বলো তোমার জন্য দোয়া করতে। আমার
আমার জন্য দোয়া করবেন সবাই। তো আমার ছোট মেয়ের কথা শুনলেন, ও চারটা রোজা রেখেছে, সবাইকে বলছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আর বেশি বেশি দোয়া করবেন। তো মূলত ওদের পছন্দের আইটেমগুলো রাখার চেষ্টা করেছি। আমি এখানে ওর পছন্দ মতো একটা পিৎজা করে নিয়েছি, এদিকে সালাদ, এদিকে লাচ্ছি। ওর আব্বুর পছন্দ অনুযায়ী লাচ্ছিটাও তৈরি করেছে। পিৎজাটা মাশাল্লাহ খুবই সুস্বাদু হয়েছে। এদিকে বোট ভেজে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের বোটটা তেমন একটা খাওয়া হয় না ওজন্য। তো পিৎজাটা কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে, আর বিফ দিয়ে করেছি, খুবই মজা হয়েছে। এদিকে সেমাই আমি গতকালকে কেক করেছিলাম, ওইখানে কিছুটা কেক আছে, খেজুর। তো এই ছিল আমাদের আজকের ইফতার। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি পিৎজার এই রেসিপিটি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছোট্ট পরিবারটির জন্য দোয়া করবেন, আর যার যার অবস্থান থেকে আশেপাশে যাদের আছে তাদের একটু হেল্প করবেন। ইফতার যেন সবার জন্য আনন্দময় হয়ে উঠুক। তো কথা না বাড়িয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।